সো গাইস, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ফেসবুক পেজের মনিটাইজেশন টুলস কয় প্রকার, আপনি বলবেন এক প্রকার বা দুই প্রকার। আচ্ছা, মানলাম যে আপনি জানেন, কিন্তু আরো পাঁচজন কিন্তু জানে না। সো গাইস, আজকে ভিডিওর টপিক আমি আলোচনা করব যে এই ফেসবুক পেজের মনিটাইজেশন টুলস কয় প্রকার এবং এই যে টুলস গুলো থেকে আপনি কিভাবে ইনকাম করবেন এবং আপনার ইনকাম করার প্রসেসটা কি, এ টু জেড ধারণা দেবো। সো হাই গাইস, দিস সাইফউদ্দিন, টানিয়ার ওয়াচিং টেক সাপোর্ট প্রো। সো গাইস, ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ রিলেটেড বা ফেসবুক মনিটাইজেশন রিলেটেড যদি আপনার কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। সো গাইস, প্রথমে একটা কথা বলে নেই, এই ভিডিওটা দেখার পরে যদি আপনার একটু কনফিউশন থাকে ফেসবুক মনিটাইজেশন রিলেটেড বা ফেসবুক পেজ রিলেটেড, তাহলে আপনি আমাকে সরাসরি কল করবেন। আপনার যদি মনে হয় যে এই যে মনিটাইজেশনের ধাপগুলো বলবো, যদি একটু কনফিউশন থাকে এবং আপনি যদি মনিটাইজেশন করতে না পারেন বা আপনার ফেসবুক পেজে যদি কোনো রকম প্রবলেমের কারণে আপনি যদি মনিটাইজেশন আটকে যান, সেক্ষেত্রে সরাসরি আমার কাছে কল করবেন। আমার কাছে কল করার জন্য নিচে ভিডিও ডেসক্রিপশন বক্সে ছোট্ট একটা মানে লিংক আছে, ঠিক আছে, আপনি জাস্ট ফেসবুক লিংক আছে, ওই লিংকের মধ্যে ক্লিক করে সরাসরি আমার প্রোফাইলের মধ্যে ঢুকবেন। প্রোফাইল থেকে সরাসরি মেসেঞ্জার থেকে কথা বলবেন। দেখুন, নাম্বার দেওয়া কারো কিন্তু সম্ভব না। আমি যদি আপনাকে নাম্বার দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু এটা সম্ভব না। তার কারণ হচ্ছে, নাম্বার দিলে কিন্তু মানে সবাই কল করবে, সবাই কল করবে, সেক্ষেত্রে আমি মানে ধৈর্য হারা যাবো। ওই জন্য আপনাকে বলছি, আপনি যদি যোগাযোগ করেন বা আপনার যদি মনিটাইজেশন রিলেটেড বা ফেসবুক পেজ রিলেটেড যদি কোনো রকম প্রশ্ন থাকে, আপনি জাস্ট ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি আছে, ওখান থেকে ক্লিক করে সরাসরি মেসেঞ্জার থেকে আমার সাথে কথা বলতে পারবেন। প্রথমে বলে নেই, ফেসবুক পেজে মনিটাইজেশন পাঁচ প্রকারের, ঠিক আছে। অনেকে বলবে এক প্রকার, অনেকে দুই প্রকার, অনেকে তিন প্রকার, অনেকে চার প্রকার, অনেকে পাঁচ প্রকার বলবে, আমি জানি, ঠিক আছে। কিন্তু ফেসবুক পেজের এখনকার নিয়ম অনুযায়ী আগে দুই প্রকার ছিল, তারপরে আবার একটা বাড়ছে, আবার একটা বাড়ছে, এরকম বেড়ে বেড়ে পাঁচ প্রকার হয়েছে। এক্ষেত্রে এই পাঁচ প্রকারের নামগুলো একটা একটা করে ডিসাইড করব এবং এই যে মনিটাইজেশনগুলোর কাজ কি কি এবং এই যে মনিটাইজেশনগুলোর থেকে কি আপনি ইনকাম করতে পারবেন, অবশ্যই পারবেন। দেখুন, ফেসবুক একটা জিনিস লঞ্চ করেছে মানে ইনকাম করার জন্য, আপনি জাস্ট ফেসবুক পেজে যে পাঁচটা মনিটাইজেশনের ধাপ দিয়েছে বা পাঁচটা মনিটাইজেশন যে টুলস দিয়েছে, ওগুলো থেকে আপনি ইজিলি আপনার ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন, অবশ্যই। সো গাইস, প্রথমে ফেসবুক পেজ নিয়ে বলতে হলে বলতে হবে যে ইনস্টি মনিটাইজেশনের কথা। ইনস্টি মনিটাইজেশনটা কি? ইনস্টি মনিটাইজেশনটা কিন্তু চললিত, ঠিক আছে, মানে আগের থেকে কিন্তু চলছে। এক্ষেত্রে এই যে ইনস্টি মনিটাইজেশনের কাজ কি, সেটা কিন্তু পুরো ডিটেলসে আপনারা জানেন, তবু আমি ছোট্ট করে একটা বলে দিই। ইনস্টি মনিটাইজেশনের কাজ হচ্ছে, আপনি যখন ফেসবুক পেজে 30,000 মিনিট ভিউজ পাবেন এবং 10,000 ফলোয়ার পাবেন, সেক্ষেত্রে অটোমেটিকলি আপনার ফেসবুক পেজে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। এবং অ্যাপ্লাই করলে সরাসরি দেখবেন আপনার কিন্তু পেজটা মনিটাইজেশন কনফার্ম হয়ে গেছে। এবং আপনার পেজে যদি মনিটাইজেশন কনফার্ম হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার মানে ভিডিওর মধ্যে আপনার ভিডিও আপলোড করে যেতে হবে। ভিডিওর মধ্যে এক প্রকার ইনস্টিম অ্যাড শো করবে, দ্যাট মিন্স আপনার কোম্পানির থেকে অ্যাড বসবে। এবং যে কোম্পানিরা আপনার ভিডিওর উপরে অ্যাড বসাবে, তারাই হচ্ছে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে আপনার পেজটা মনিটাইজেশনের মাধ্যমে ইনকামটা আপনার জেনারেট হবে, ঠিক আছে। এটা হচ্ছে ইনস্টি মনিটাইজেশন, এটা সবাই জানে, এটা আর ভালো করে বলতে হবে না। দ্বিতীয়ত, পেড অনলাইন ইভেন্ট, ঠিক আছে, এটা নিউ এসছে, ঠিক আছে, মানে নিউ এসছে। এটা পেড অনলাইন ইভেন্টটা কি, আমি এ টু জেড মানে এই নিয়ে একটা ক্লিয়ার ভিডিও করে দিয়েছি, তবু আমি একটু ছোট করে বুঝিয়ে দিই। পেড অনলাইন ইভেন্ট মানে মনে করেন যে আপনি একটা কোচিং খুলেছেন, আপনি মানে মনে করেন যে এটা কিছু শেখাচ্ছেন, বা মনে করেন যে আপনি একটা প্রোগ্রাম বা আপনি এসইও বা আপনার একটা মার্কেটিং প্লেস আছে, সেক্ষেত্রে আপনি জাস্ট ওই যে মানে প্রোগ্রামগুলো টাকার মাধ্যমে শেখাতে পারেন, এটাই হচ্ছে পেড অনলাইন ইভেন্ট। এবং ব্র্যান্ড কলাপ মনিটাইজেশন, ঠিক আছে, যে ব্র্যান্ড কলাপ, তিন নম্বরের কথা বলছি, ব্র্যান্ড কলাপ মনিটাইজেশন, এটা সবাই জানে, এটা আর ভালো করে বোঝাতে হবে না। ব্র্যান্ডেড মানে যেসব কোম্পানির থেকে আসে সেসব নিতে হয়, এবং অনেক কিছু সবাই জানে, এটা আর বলতে হবে, এটা মানে প্রথম থেকেই আসে, এটা মানে ইনস্টি মনিটাইজেশনের মতো। আর এই নিয়েও কিন্তু আমার ভিডিও আছে, ঠিক আছে, আপনারা মানে যেগুলো নিয়ে ভিডিও আছে সেগুলো নিয়ে বেশি মানে ডেডিকেটেড আলোচনা করছি না, জাস্ট শর্টকাটে একটু বলে দিচ্ছি। পেড অনলাইন ইভেন্টটা বলে দিয়েছি, ইনস্টি মনিটাইজেশনটা বলেছি, এবং ব্র্যান্ড কলাপ মনিটাইজেশনটা আপনারা জানেন, এবং চার নম্বর হচ্ছে ফ্যান সাবস্ক্রিপশন, এটাও আপনারা জানেন, ঠিক আছে, এটা কিন্তু নিউ এসছে, ফ্যান সাবস্ক্রিপশন, এটাও কিন্তু আপনারা সবাই জানেন আমার মনে হয়। এবং পাঁচ নম্বর যেটা আছে সেটা হচ্ছে ইনস্টল আর্টিকেল, দ্যাট মিন্স এটা ইনস্টল আর্টিকেল নিয়ে আমারও একটা ভিডিও করে দিয়েছি, এটা নিয়েও ভিডিও অ্যাকচুয়ালি। দেখুন, ফেসবুক পেজে মনিটাইজেশন নিয়ে কিন্তু অনেকে কনফিউশন থাকে, অনেকে বলে ভাই 1,000 ফলোয়ার লাগবে না 10,000 ফলোয়ার লাগবে। দেখুন, 1,000 ফলোয়ার যেটা লাগবে সেটা হচ্ছে ব্র্যান্ড কলাপ মনিটাইজেশন, এবং আপনি যদি 10,000 ফলোয়ার করতে চান সেক্ষেত্রেও মনিটাইজেশন করতে পারবেন। 1,000 ফলোয়ার হয়ে গেলেও আপনার মনিটাইজেশন হবে, 1,000 ফলোয়ার হয়ে গেলে আপনার ব্র্যান্ড কলাপ মনিটাইজেশন হবে, এবং আপনার 10,000 ফলোয়ার হয়ে গেলে আপনার কিন্তু ইনস্টি মনিটাইজেশন হবে, ঠিক আছে। এবং পাঁচ নাম্বার টুলসটা বলতে হবে, পাঁচ নাম্বার টুলসটা হচ্ছে ইনস্টল আর্টিকেল। ইনস্টল আর্টিকেলটা কি?
ইনস্টল আর্টিকেলটা হলো দেখুন আপনার একটা ওয়েবসাইট আছে মনে করেন যে আপনার ওয়েবসাইট আছে ওয়েবসাইটের সাথে আপনি লিংক করে দিয়েছেন আপনার যে মানে ফেসবুক পেজ আছে ইনস্টল আর্টিকেল মনিটাইজেশন করার সময় ওখানে ডোমেন কিনতে হবে হোস্টিং টোস্টিং কিনে আপনার জাস্ট একটা ওয়েবসাইট তৈরি করতে হবে যাদের ওয়েবসাইট আছে তারা ভালো রকম জানে এবং ওয়েবসাইটটা আবার ট্রাস্টিক ওয়েবসাইট লাগবে এবং ওয়েবসাইটের মধ্যে ভালো ভিজিটর লাগানো থাকবে ঠিক আছে মানে ভালো ভিজিটর থাকা চাই সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন করতে পারবেন অনেকে আমাদের দিয়ে মানে ইনস্টল মনিটাইজেশন ইনস্টল আর্টিকেল পেড অনলাইন ইভেন্ট এই যে মনিটাইজেশনের গুলো ধাপ পাঁচটা ধাপ বা পাঁচটা টুলস অনেকে আমাদের দিয়ে করিয়ে নেয় ঠিক আছে আমরা স্টেপ বাই স্টেপ করিয়ে দিই এবং অনেকে মানে আসে এমন মানুষ আছে যারা 80-90 হাজার টাকা করে ইনকাম করছে এই মানে কিছুদিন আগে একটা মানে এক মাস মতো আগে মানে জিয়াউদ্দিন ভাইয়ের ফেসবুক পেজ মনিটাইজেশন করলে মানে করলাম মানে আপনারা ধারণা পাবেন না যে কি পরিমাণে আর্নিং করছে মানে উনি আমাকে কল করেছিল কল করে বলছে ভাই আমি মানে লাস্ট 14 দিনে $800 ইনকাম করেছি মানে আমি অবাক ঠিক আছে $800 মানে ভাবতে পারছেন মানে বাংলাদেশি টাকা পেরে 80-90 হাজার টাকা মতো সেক্ষেত্রে এরকম ইনকাম করে ঠিক আছে আমাদের কাছে পেজ দিয়ে জাস্ট আপনি ভিডিওটাও দেখুন ভালো করে বুঝুন ঠিক আছে আমাদের ভিডিও এবং আপনি যদি কোনো রকম প্রবলেম হয় আমাদের কাছে দিন আমরা অবশ্যই আপনার পেজগুলো মনিটাইজেশন করে দেবো স্টেপ বাই স্টেপ এবং আমাদের হাতে যদি মনিটাইজেশন হয় সেক্ষেত্রে কোনো দিন কোনো রকম প্রবলেম হবে না আমার আশা করা যায় কারণ আমরা যে এত সুন্দরভাবে মনিটাইজেশন করি মানে আমরা খুব সুন্দরভাবে মনিটাইজেশন করি ঠিক আছে কোনো রকম কোনোদিন প্রবলেম হবে বলে মনে হয় না সো গাইস আপনাদের হয়তো মনে হতে পারে যে আমরা ফেসবুক পেজ খোলার পরপরই কিন্তু আমরা ইনকাম করতে পারবো অবশ্যই পারবেন কেন পারবেন না দেখুন আপনার ফেসবুক পেজে ব্র্যান্ড কলাব মনিটাইজেশন করার জন্য 1000 ফলোয়ার লাগবে ইনস্টল আর্টিকেল মনিটাইজেশন করার জন্য 10,000 ফলোয়ার লাগবে আপনার পেড অনলাইন ইভেন্ট করার জন্য একটাও ফলোয়ার লাগবে না আপনার মানে ফ্যান সাবস্ক্রিপশন যেটা ওটাও মোটামুটি ফলোয়ার ফলোয়ার কিছু লাগবে না এবং 5 নম্বর যেটা সেটা হচ্ছে আপনার ইনস্টল আর্টিকেল সেটার জন্য জাস্ট একটা ওয়েবসাইট লাগবে ঠিক আছে ওয়েবসাইট হলেই আপনি ফেসবুক পেজটা ইজিলি মনিটাইজেশন করতে পারবেন দেখুন ইউটিউবে যেরকম একটাই মনিটাইজেশন সিস্টেম সেটা হচ্ছে ইনস্টল আর্টিকেল ঠিক আছে সরি ইনস্টি মনিটাইজেশন মানে ইউটিউবের ক্ষেত্রে একটাই কিন্তু মনিটাইজেশন টুলস কিন্তু ফেসবুকের ক্ষেত্রে কত সহজ বলুন তো 5 রকম টুলস এসে গেছে আপনার ফলোয়ার হলো বা না হলো আপনি ইজিলি ইনকাম করতে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে মেন ব্যাপার তো আজকে ছিল এই ভিডিও আজকে ভিডিও কেমন হয়েছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন আর গাইস আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা আপনার ফ্রেন্ডের কাছে শেয়ার করে দেবেন তাহলে তাহলে অ্যাকচুয়ালি জানতে পারবে যে ফেসবুক পেজ কিভাবে মনিটাইজেশন করতে হয় বা ফেসবুক পেজ যদি নিজেরাও মনিটাইজেশন না করতে পারে আমাদের কাছে দিলে আমরা মনিটাইজেশন করে দেই এটা সবাই জানতে পারবে আপনি যদি শেয়ার করেন আর গাইস আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আই হ্যাভ এনজয়েড দিস ভিডিও থ্যাংক ইউ